হাই এভরিওয়ান, আজকে তোদের যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে 26.4, মানে আমার সংখ্যাপুরু মান বা মোট নির্ণয় করা। তো এবার আমি আগে যে চ্যাপ্টারগুলো শিখলাম সেগুলো কি শিখেছিলাম, আমি প্রথমে শিখেছিলাম যে কি করে গড় নির্ণয় করতে হয়, মানে মিন 26.1 করেছিলাম। তারপরে আমি চ্যাপ্টারটা যেটা শেখালাম সেটা হচ্ছে যে কি করে মধ্যমা বা মিডিয়াম নির্ণয় করতে হয়। আজকে যে চ্যাপ্টারটা শেখাচ্ছি সেটা হচ্ছে কি করে সংখ্যাগুরু মান বা মোড নির্ণয় করতে হয়। এখন এই চ্যাপ্টারটা সব থেকে সহজ চ্যাপ্টার, পরেও বলবো ডেফিনেটলি, তোরা সব এক্সপ্লেন করে দেবো আমি। শুধু জেনে রাখ যে বারবার বলছি আমি, এই গড় নির্ণয় করা পদ্ধতি বা মিন মধ্যমা মিডিয়াম নির্ণয় করা পদ্ধতি বা আজকে যে সংখ্যাগুরু মান, এই সব কিছু কিন্তু আমার মধ্যগামিতার সূচক ওই ওই অংশের মধ্যে পড়ে, বা যেটাকে বলা হয় যে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি আগের দিন বলেছিলাম এইটা একটা শর্ট কোয়েশ্চেনে আসে, এটা মাথায় রাখিস তোরা কথাটা। তো আমি বোর্ড ওয়ার্ক করছি, চ্যাপ্টারটা দেখ তাহলে, হোপফুলি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোদের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে যে সংখ্যাগুরু মান বা মোড। এই যে সংখ্যাগুরু মান বা মোড, এইটা হচ্ছে তোদের এই যে 26 পয়েন্ট, আমি তোদের দুই করালাম, এক করালাম দুই করালাম, এই মানে প্রথমে আমি মধ্যমা দেখিয়েছিলাম, তারপর আমি দেখালাম তোদের, সরি, প্রথমে আমি মিন দেখিয়েছিলাম মানে যৌগিক গড়, তারপর দেখালাম মধ্যমা, আজকে যেটা সংখ্যাগুরু মান বা মোড। এই মোডটা হচ্ছে তোর এই এতগুলো চ্যাপ্টারের মধ্যে সব থেকে সহজ। আমার মনে হয় তোদের সবকটা চ্যাপ্টারই বেশ সহজেই লাগছে, কারণ তোরা ভালো করেই করছিস বা রেসপন্স করছিস আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলেতে। ওয়েল, এখন আমি যেটা করাবো সংখ্যাগুরু মান, এর সম্বন্ধে একটু কথা বলি। এই চ্যাপ্টারটা সংখ্যাগুরু মানটা হচ্ছে টোটালটাই ওই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। ফ্রিকোয়েন্সি মানে কি, মানে কোনো যে পরিসংখ্যা যেগুলো থাকছে, মানে ফ্রিকোয়েন্সি কিসের পরিসংখ্যা থাকছে, কোনো সাবজেক্টসের বা কোনো পর্যবেক্ষণের ডেটা। মনে কর এখানে একটা জায়গায় কথা বলা হচ্ছে, আমি একটু বইটা ওপরে নিয়ে আসছি যাতে তোদের দেখতে সুবিধা হয়। ধর এইরকম একটা জায়গা রয়েছে, অঙ্ক আছে, ধর এই উদাহরণটা কথা বলছি। এখন একটা স্কুলে গিয়ে আমি ক্লাসে কয়েকটা প্রশ্ন করলাম বেশ কিছু স্টুডেন্টসদের, তো দেখা গেল যে মানে সঠিক উত্তর দিয়েছে, মানে দুই ধর আনসার দিয়েছে, দুজন আছে, তিনটে সঠিক উত্তর দিয়েছে, এরকম একজনকে পেলাম। এই দেখ তিন, এখানে এই যে ডেটাগুলো দেওয়া আছে তার মধ্যে তিন হচ্ছে, একটা আছে, তাই একজনকে পেলাম। চার দেখ, একটা পেয়েছি, দুটো পেয়েছি, তিনটে পেয়েছি, চারটে পেয়েছি, তাহলে চারটে সঠিক উত্তর দিয়েছে, চারটে সঠিক উত্তর দিয়েছে, কজন আছে আমার, দেখ এক দুই তিন চার পাঁচ, এই দেখ পাঁচজন। তাহলে চারটে সঠিক উত্তর দেওয়ার, মানে চারটে রাইট আনসার দিয়েছে এরকম 5 নাম্বার অফ স্টুডেন্টস। সো দ্যাট ফ্রিকোয়েন্সি অফ দোজ স্টুডেন্টস উইল বি 5, যারা কিনা চারটে করে রাইট আনসার দিয়েছে। এরকম পাঁচটা রাইট আনসার দিয়েছে, দেখ একজন আছে এখানেতে, দেন এখানে আছে দুটো, তাহলে আমি খুঁজে খুঁজে দুজন স্টুডেন্টস পেলাম যারা কিনা পাঁচটা করে রাইট আনসার দিয়েছে। তাহলে পাঁচটা রাইট আনসার দেওয়া স্টুডেন্টস সংখ্যা 2। তো এরা উপরে আমি প্রথমে লিস্ট আপ করলাম, প্রথমে যে ডেটাগুলো দেওয়া ছিল তাকে লিস্ট আপ করলাম, করার পরে চেক করলাম যে এই টোটাল পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিস যেগুলো আছে, মানে ছাত্র সংখ্যা দেখতে পাচ্ছি, দুজন ছাত্র পেয়েছি যার দুটো করে রাইট আনসার দিয়েছে, একজন পেয়েছে তিনটে রাইট আনসার দিয়েছে, এই হিসাবে দেখতে দেখতে দেখলাম যে আমি 5 জন স্টুডেন্টস পেয়েছি যারা কিনা চারটে করে রাইট আনসার দিয়েছে, মানে প্রত্যেক স্টুডেন্টস চারটে করে রাইট আনসার দিয়েছে। তাহলে চারটি রাইট আনসার দেওয়া স্টুডেন্ট সংখ্যা সব থেকে বেশি, তো মানে আমি ফ্রিকোয়েন্সি থেকে ক্যালকুলেট করছি, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কত, 5। সো দ্যাট আনসার উইল নট বি দ্যাট 5, দ্য আনসার উইল বি এই পাঁচটা যার ফ্রিকোয়েন্সি বা যার পরিসংখ্যা, কার না চারে, মানে সংখ্যাগুরু মান তখন উত্তর হবে 4, দ্যাট মোড উইল বি 4, নট দ্যাট 5। পরিসংখ্যা দিয়ে আমাকে চেক করতে হবে, বাট দ্যাট পরিসংখ্যাটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি চেক করছি, বাট দ্যাট ফ্রিকোয়েন্সি ক্যানট বি দ্য আনসার, আনসার উইল বি ওই ফ্রিকোয়েন্সিটা যে ডেটার বা যে পর্যবেক্ষণের, পর্যবেক্ষণ কত 4। সো আই হ্যাভ গট দ্যাট 5 নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ গিভেন দ্য রাইট আনসার নাম্বার 4, মানে প্রত্যেক কটা চারটে করে রাইট আনসার দিয়েছে, তাহলে এই চারটে করে রাইট আনসার দেওয়া স্টুডেন্ট সংখ্যা পেয়েছি আমি 5, তাহলে সেই জন্য দ্যাট আনসার উইল বি 4, নট দ্যাট 5। বুঝতে পারা গেল, এই কনফিউশনটা রাখিস না, মানে আমাকে চেক করতে হয়তো হচ্ছে পরিসংখ্যা দিয়ে, বাট পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কিন্তু আনসার হবে না, আনসার হবে ওই ফ্রিকোয়েন্সিটা যে পর্যবেক্ষণের বা যে ডেটাটার ফ্রিকোয়েন্সি, সেই ডেটাটা হবে তার আনসার। বোঝা গেল? এবার বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই লাইনটা দেখতে পাবি যে আমি যখন মিন বা আমাদের যৌগিক গড় নির্ণয় করেছিলাম, বা ধর যখন আমি তোদের আগে যে চ্যাপ্টারটা করালাম আমি মধ্যমা নির্ণয় মিডিয়ান, তো এই তখন আমি দেখতে পেয়েছিলাম সেই মিন বা মিডিয়ান এরা সবাই কিন্তু একটা মানে মধ্যগামিতার একটা মাপক, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আগের দিন কথা বলেছিলাম না, তো এটাও কিন্তু আজকে যে মোড আমি করছি সেই মোডটাও কিন্তু ওই মধ্যগামিতারই একটি মাপক। তাহলে এই তিনটে কিন্তু মধ্যগামিতার মাপক বা সেন্ট্রাল টেন্ডেন্সির একটা
মানে পার্ট, ওকে, তো মানে সেন্ট্রাল টেন্ডেন্সি ফলো করছে। ওয়েল, এবার আমি যেটা বলছি, ধর এরকম অঙ্ক কি থাকতে পারে না? তুই বলছিস যে আমি এরকম যদি হয় যে এই চারটে স্টুডেন্ট, চারটে রাইট আনসার দেওয়া স্টুডেন্টের সংখ্যা ছিল পাঁচ, এরকম মনে করলাম ছটা রাইট আনসার দেওয়া স্টুডেন্ট সংখ্যাও পাঁচ, তাহলে সংখ্যা আমি সংখ্যা মানে গুরুমান কী হবে? মানে আমি দেখলাম, আমি তো ফ্রিকোয়েন্সি দিয়ে চেক করছি, আমি দেখলাম পাঁচ মানে পাঁচজনকে খুঁজে পেয়েছি যারা চারটে করে রাইট আনসার দিয়েছে, পাঁচজনকে খুঁজে পেয়েছি যারা ছটা করে রাইট আনসার দিয়েছে। তাহলে আমি এই ফোর না সিক্স কোনটাকে আমি আমার সংখ্যাগুরু মান বা মোড হিসাবে আমি সিলেক্ট করব? তোর মনে যদি এই প্রশ্ন আসে, তাহলে তাদের জন্য বলি এরকম ব্যাপার নয় যে তোকে একটাই সিলেক্ট করতে হবে, তুই একাধিক সিলেক্ট করতে পারিস, কোনো অসুবিধা নেই। একটা গিভেন ডেটা যেটা আছে, যে তথ্যগুলো তোকে দিয়ে দিয়েছে, তাতে কিন্তু সংখ্যাগুরু মান একটা থাকবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দ্যাট ইজ নো এনি থাম রুল, কি একটাই থাকতে হবে, বাট একাধিক বা মোর দ্যান ওয়ান থাকতে পারে। তো তখন তোর আনসার কী হবে? সংখ্যাগুরু মান চার এবং ছয়, চার এবং ছয়, কারণ চারটি রাইট আনসার দিয়েছেও পাঁচজন পেয়েছিলাম, ছটি রাইট আনসার দিয়েছে সাথেও পাঁচজন পেয়েছি, তাহলে পাঁচ সব থেকে বেশি নাম্বার অফ পরিসংখ্যা, ওটা মানে ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে বেশি, দ্যাট আনসার উইল বি ফোর অ্যান্ড সিক্স। বোঝা গেল ব্যাপারটা? তো এইরকম যখন একাধিক আমি সংখ্যাগুরু মান পাচ্ছি, সেক্ষেত্রে সেই সংখ্যাগুরু মানগুলোকে কী বলে ডাকা হয়? মনে কর যখন আমি একটা সংখ্যাগুরু মান পেয়েছি, মানে একটা আমি একটু মানে একটা মোড পেয়েছি, তাকে বলা হবে ইউনিমোডাল বা এক সংখ্যাগুরু মান সম্বলিত রাশি বা এক ভূইষ্ঠক। ভূইষ্ঠক শুনতে বেশ অদ্ভুত লাগে আমি জানি, ভূইষ্ঠক, ঠিক আছে, এক ভূইষ্ঠক। যদি ধর আমি একটা কোনো তথ্যতে মনে কর দুটো সংখ্যাগুরু মান পেলাম, যে মতো এই মতো যে উদাহরণটা দিচ্ছিলাম, তাকে বলবো দুই ভূইষ্ঠক বা বাই মডেল, ঠিক আছে। যদি এরকম করে তিনটে পাই, যদি চারটে পাই, তাহলে সেই অনুযায়ী বলতে হবে টেট্রা মডেল, মনে কর চারটে পেয়েছি তাই টেট্রা মডেল বলবো, বা তখন চার ভূইষ্ঠক বা চার সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য বা রাশি বলতে পারি, ঠিক আছে। তো এরকম যদি অনেক বেশি থাকে, অনেক সব কটা তথ্য প্রচুর প্রচুর প্রচুর, ধর মানে রাইট আনসার দেওয়া চারটে রাইট আনসার দিয়েছে পাঁচজন, ছটা রাইট আনসার দিয়েছে পাঁচজন, এগারোটা রাইট আনসার দিয়েছে পাঁচজন, ষোলোটা রাইট আনসার দিয়েছে পাঁচজন, এরকম করে ধর অনেকটা পেয়েছি পাঁচ পাঁচজন 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 করে, তখন সেটাকে বলা হবে মানে মাল্টি মডাল বা বহু ভূইষ্ঠক, বহু ভূইষ্ঠক বা মাল্টি মডাল। তোরা মানে এবার হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, মনে কর আমি দেখলাম যে রাইট আনসার দেওয়া স্টুডেন্টস কাউন্ট করছি আমি, আর দেখলাম যে একটা রাইট আনসার দিয়েছে এরকম আমি পেয়েছি চারজনকে, দুটো রাইট আনসার চারজনকে, তিনটে রাইট আনসার চারজনকে, পাঁচটা রাইট আনসার চারজন পেয়েছি, ছটা রাইট আনসার চারজন পেয়েছি, তাহলে সবেতেই দেখতে এই ধর এইটা তো ধর তথ্যটা দেওয়া ছিল, ঠিক আছে, তোদের তো এরকম সাজিয়ে নিতে হবে, তো তুই ধর সাজানোর পর এরকম তথ্যটা পেয়েছিস, তাহলে সব কটা ঘরেতেই ফ্রিকোয়েন্সি ফোর দেখতে পাচ্ছিস তোরা। তাহলে এক্ষেত্রে কি কোনোই সংখ্যাগুরু মান নেই? এক্ষেত্রে কি কোনোই মোড পাবো না? না, ঠিক উল্টো, এক্ষেত্রে তো ধর এই যে তথ্যতে পাঁচটা আমি পেয়েছি, তো তাহলে এটা হচ্ছে পাঁচ সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য, মানে এক্ষেত্রে সব কটাই হচ্ছে আমার মোড, তাহলে এটা এই এই যে মানে টোটাল তথ্যটাতে সেটা মানে এরকম নয় যে যেহেতু আমি সব থেকে বেশি খুঁজে বার করতে পারছি না, সবাই একটি পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি ফলো করছে, তাহলে সেক্ষেত্রে এরম বলবো না যে এতে কোনো মোড নেই বা এটা কোনো কোনো রকম কোনো সংখ্যাগুরু মান নেই, বরং উল্টো সব কটাই সংখ্যাগুরু মান, তাহলে ততগুলো ভূইষ্ঠক বা সেই মডাল। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দুটো এই আমি যেটা বললাম যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা আমার মানে মধ্যগামিতার যে সূচক ফলো করছে কিনা, তারা কারা কারা, সেটা কিন্তু এই প্রশ্নটা শর্ট কোয়েশ্চেনে খুব বেশি আসে, তাই মাথায় রাখবি, ঠিক আছে। ওয়েল, এবার আমি অঙ্কে আসি। দেখ, তথ্যকে বেসিক্যালি তোকে এরকম কিছু তথ্য দেওয়া থাকবে, এরকম কিছু তথ্য দেওয়া থাকবে, এবং শ্রেণী পাবো আমরা, তিন ধরনের পাবো বেসিক্যালি। তো এরকম তথ্য যখন দেওয়া থাকবে তখন তোকে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেবে, কখনো কখনো তোকে এরকম সাজানো অবস্থা রেডিমেড দেবে, রেডিমেড দেবে, আর কখনো এই জায়গাতে ক্লাস বা শ্রেণী দেওয়া থাকবে, এই তিন এই অঙ্কটা ধর ক্লাস বা শ্রেণী দেওয়া থাকবে, তো তোকে অ্যাকর্ডিংলি এগোতে হবে যেরকম যে অঙ্ক দেওয়া থাকবে। তবে হ্যাঁ, মনে রাখো আমি আগের দিনে চ্যাপ্টারটা যখন মধ্যমা করিয়েছিলাম, মিডিয়ান করিয়েছিলাম, তখন বারবার বলেছিলাম যে অর্ডারে সাজাতে হবে বা তোকে প্রপার যে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, লাইক আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজাচ্ছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে বা মোড বা সংখ্যাগুরু মানের ক্ষেত্রে কোনো অর্ডার ম্যাটার করে না, মনে থাকবে,
কোনো অর্ডার ম্যাটার করে না, সুতরাং অর্ডার নিয়ে মাথা ব্যথা করার কোনো বিষয় নেই এই অঙ্কটা কিন্তু, রাইট? চল আমি অঙ্কে আসি আস্তে আস্তে। এই ধর অঙ্কটা আছে এখানেতে, এই 26.4-এ আমি একটা বক্সটা বানিয়ে নিই, ঠিক আছে? তো এই ধর আমি চারের অঙ্কটা দেখাচ্ছি, বইতে যে চারের অঙ্কটা দেওয়া আছে আমি তোদের বই থেকে একটা তুলে একটু দেখিয়ে দিই। দেখ বইতে এরকম একটা তথ্য দেওয়া আছে যে জুতো সাইজ চেক করছে, তো দুই নাম্বারের জুতো পাওয়া গেছে তিনটি, তিন নাম্বারের জুতো পাওয়া গেছে চারটি, একটা দোকানে ধর স্টকটা মানে ক্লিয়ার করবে, তার আগে একটা কাউন্ট করে দেখে নিচ্ছে যে কত নাম্বার সাইজে কতগুলো জুতো আছে, চার নাম্বার সাইজের জুতো পাওয়া গেছে পাঁচটি, পাঁচ নাম্বার সাইজের জুতো পাওয়া গেছে তিনটি। তো এই পুরো ব্যাপারটা আমি ধর এরকম করে একটা লিস্ট করে নিয়েছি, করে এবার দেখতে পেলাম যে এক্ষেত্রে যে এই যে লিস্টটা করার পর আমি চেক করছি যে কোন ক্ষেত্রে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। আমি দেখলাম পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি এই পাঁচ দুটো ক্ষেত্রে আছে, এইও তাহলে একটা পাঁচটি জুতো পাওয়া গেছে এরম জুতো যে জুতোগুলো সাইজ হচ্ছে ফোর, আরও পাঁচটি জুতো পাওয়া গেছে এরম জুতো যে জুতোগুলো সাইজ হচ্ছে সিক্স। তাহলে আমি যেটা আগে তখন কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, এই পাঁচটা কিন্তু আনসার নয়, এটা দিয়ে তোকে চেক করতে হচ্ছে, বাট তোর আনসার হবে এই দুটো, তোর আনসার হবে এই দুটো, ঠিক আছে? মানে চার অ্যান্ড ছয়, তোর মোড হবে ফোর অ্যান্ড সিক্স, মানে সংখ্যাগুরু মান চার এবং ছয়, কারণ চার এবং ছয় এই দুটো তথ্য বা ডেটাই সর্বাধিক নাম্বার, দ্যাট ইজ ফাইভ, ম্যাক্সিমাম নাম্বার অফ শুজ পাওয়া গেছে সেই সব সেই সংখ্যা যাদের সাইজটা হচ্ছে ফোর অ্যান্ড যাদের সাইজ হচ্ছে সিক্স। তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে, যে চার এবং ছয়। তো লিখে দিই, একটু দেখিয়ে দিই আমি তোদের, যেহেতু চার এবং ছয় নম্বর সাইজের জুতোর সংখ্যা, সংখ্যা মানে অ্যাকচুয়ালি পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সর্বাধিক, অর্থাৎ পাঁচটি করে, দ্য নাম্বার অফ শুজ অর দ্য নাম্বার দ্য ফ্রিকোয়েন্সিস অফ দ্য নাম্বার অফ শুজ অফ দ্য সাইজ ফোর অ্যান্ড সিক্স আর দ্য ম্যাক্সিমাম। সুতরাং সংখ্যাগুরু মান, দ্য মোড চার এবং ছয়, দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে? এই যে আমি বললাম এরকম করে ডেটাটা দেওয়া ছিল, তাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি এই অঙ্কটা কেন আগে করালাম। এবার দেখ তোদের এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, তোদের এই অঙ্কগুলো করার তো দুটো রাস্তা আছে, যদি এক নাম্বারে উত্তর আসে, স্বাভাবিকগুলো এক নাম্বার উত্তর আসে, যদি এতটা সময় নষ্ট করার কোনো জাস্টিফিকেশন নেই, তো তোকে জাস্ট এখান থেকে কাউন্ট করে নিতে হবে যে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার তুই কাউন্ট করলি। মনে কর এই যে তিনের একের অঙ্কটা, আমি তিনের একের অঙ্কটা দেখ, আট এখানে একটা আছে, খুঁজতে থাক খুঁজতে থাক খুঁজতে থাক আর পেলাম না, তাহলে আট হচ্ছে একটা, তাহলে আট হচ্ছে একটা, এরম যদি লিস্ট আপ করতি সেটাকে তাহলে এরম হতো, এখানে আট লিখতিস সেখানে এক লিখতিস, ঠিক আছে? ওয়েল তারপর দেখ পাঁচ, পাঁচ চেক কর, পাঁচ একটা আছে, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পাঁচটা পেলাম, ছটা পেয়েছি, সাতটা পেয়েছি, আটটা পেলাম, নটা পেলাম, তাহলে পাঁচ পেলাম নবার, পাঁচ পেলাম নবার, তাহলে ফাইভ লিখবো এখানে, এটা লিখবো নাইন, যদি এইভাবে করতাম, বাট আমরা এইভাবে করবো না, কারণ এগুলো স্বাভাবিকভাবে এক নাম্বার বা দু নম্বরে আসবে। তো এরকম করে কাউন্ট করে যেটা ম্যাক্সিমাম হবে আমরা জাস্ট আনসারে সেইটা লিখবো, যে ঠিক এই লেখাটা লিখবো যে এই সংখ্যাটা সব ম্যাক্সিমাম পাওয়া গেছে, সুতরাং এর আনসার হবে বা এর সংখ্যাগুরু মান বা মোড হবে ফাইভ, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস? তো তোরা প্রথমে তোরা এই এক দুই তিন চারটে করে দিয়েছি, এক দুই তিন করে ফেল, তোদের একটু সময় নে, তোরা পনেরো মিনিট সময় নে, পনেরো মিনিট পরে ভিডিও পজ করে ফের করে আমাকে জানাতে যে তোদের হয়ে গেছে, হয়ে গেছে স্বাভাবিকভাবে, এটা দয়া করে আটকেছে এই কথাটা বলিস না, কারণ এখানে আটকানোর মতো কিছুই তো নেই, জাস্ট ইউ হ্যাভ টু কাউন্ট, ওকে? চলো পজ করো। হোপফুলি তোরা পেরেছিস এবং আটকানো তো প্রশ্ন আসছে না। তোদের যেটা বলেছিলাম, একটা হচ্ছে দেখ তথ্যগুলো যেগুলো তোরা এই মাত্র করলি, তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ছিল বিভিন্ন রকমভাবে, মানে একদম হ্যাপাজার্ডলি দেওয়া আছে, তুই সেখান থেকে কাউন্ট করে করে কাউন্ট করে করে আনসার করেছিস। একটা তোকে রেডিমেড এরকম বক্স দিয়ে দেবে চারের অঙ্কটার মতো করে, রেডিমেড এরকম লিস্ট আপ করে দেবে, তোকে কাউন্ট করতে হবে না, জাস্ট একদম কাউন্ট করে ওরা তোর রেডিমেড হাতে ধরিয়ে দিয়েছে, তোকে জাস্ট দেখে নিতে হবে কোনটা ম্যাক্সিমাম অ্যান্ড দ্যাট উইল বি আনসার।
এই দুটো টাইপ আমি বলে দিলাম। এবার তিন নম্বর যে টাইপ সেটাই হচ্ছে আসল, সেটাই তোকে অঙ্কেতে আসবে এবং সেটা চার নম্বর অঙ্ক থাকে। তো সেইটা কি, সেটা হচ্ছে যখন এই যে পার্টিকুলার তথ্যগুলো দেওয়া ছিল এর জায়গায় তোকে শ্রেণী বা ক্লাস দেওয়া থাকবে, শ্রেণী বা ক্লাস দেওয়া থাকবে। তো শ্রেণী বা যখন ক্লাস দেওয়া থাকবে তখন কি করতে হয় সেটা এখন ভালো করে শেখ এবং ডেফিনেটলি মন দিয়ে শোন। যখন শ্রেণী বা ক্লাস দেওয়া থাকবে তখন কিন্তু তোর একটা নতুন ফর্মুলা ইন্ট্রোডিউসড হবে অঙ্কের মধ্যে, নতুন ফর্মুলা। কী ফর্মুলা আমি বিস্তারিতভাবে আস্তে আস্তে বলবো, একদম চাপ নিস না, তোরা দেখতে থাক, ঠিক আছে? তো কাউন্ট করতে গিয়ে মাথা গুলিয়েছে, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা এরম নয় যে তোর মানে ডেফিনেটলি কারো কারো হয়তো ফার্স্ট টাইমই হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে হয়তো একাধিকবার কাউন্ট করতে হয়েছে। তো একদম টেনশন করিস না, কারণ এটা সবারই হয়, এই কাউন্ট করতে গিয়ে যে ভুলটা হয় সেটা সবারই হয়, শুধু তোর নয়, এটা আমারও হতে পারে, অবশ্যই হতে পারে। তো আমি তো তোদের প্রথমে পাঁচের অঙ্কটাই দেখাবো। বছর দেওয়া আছে, বয়স সরি এজ দেওয়া আছে। তোরা ভাবছিস আয়, তোরাও কাজ তোরা খাতার মধ্যে এরকম করে করে ফেলতে পারতিস। আচ্ছা দেখ, এটা 16 থেকে 18 বছর, 16 থেকে 18 বছরের ছাত্র সংখ্যা পাওয়া গেছে 45 জনকে, ওকে? 18 থেকে 20 এরকম ছাত্র সংখ্যা পাওয়া গেছে 75 জনকে, 20 থেকে 22 এরকম ছাত্র সংখ্যা পাওয়া গেছে 38 জন, 22 থেকে 24 পাওয়া গেছে 22 জন, 24 থেকে 26 বছরে পাওয়া গেছে 20 জন। আচ্ছা এবার একটা কথা বলি, আবারও বলি, প্রথম দিন থেকে কথা বলে আসছি। দেখ এই ক্ষেত্রে এই যে তথ্যগুলো দেওয়া আছে যে ক্লাস বা শ্রেণী আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কন্টিনিউয়াস। দেখ 18 18 20 20 22 22 কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন আছে, তাই কোনো চাপ নেই। বাট যদি ক্লাস কন্টিনিউয়াস না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোকে কন্টিনিউয়াস করে নিতে হবে বা নিরবিচ্ছিন্ন করে নিতে হবে। সেটা করার পদ্ধতি তো আগেও শিখেছি, আজকেও শেখাবো, চাপ নিস না। তো এবার এই যখন অঙ্ক দেওয়া থাকবে এই ক্ষেত্রে তোকে একটা ফর্মুলা আসবে। সেই ফর্মুলাটা কি, প্রথমে দেখ তুই ফ্রিকোয়েন্সিস যেগুলো দেখতে পাচ্ছিস যে 70 45 75 38, এখান থেকে বুঝতেই পাচ্ছিস যে এইখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস হচ্ছে ম্যাক্সিমাম, দ্যাট ইজ 75। তো আমার এক্ষেত্রে এই যে 75 ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি আছে অ্যান্ড এর জন্য এই যে কলামটা পাচ্ছি দ্যাট কলাম উইল বি সিলেক্টেড। আগের দিনও দেখিয়েছি তোদের মধ্যমা নির্ণয় করার সময়। তো আমার এই কলামটা আমার সিলেক্টেড হয়েছে, রাইট? এই কলামটা, তাহলে এই যে শ্রেণী বা ক্লাসটা আছে দ্যাট উইল বি ইয়োর মানে সংখ্যাগুরু শ্রেণী, এটাকে বলা হবে সংখ্যাগুরু শ্রেণী, ক্লাস অফ মোড, এইটা এইটাকে বলা হবে, ঠিক আছে? বিকজ এই যে ফর্মুলা আমি এখন তোদের ইন্ট্রোডিউস করাবো সেখানেও কিন্তু এল আসবে। আগের দিন তোরা যখন মিডিয়ান শিখেছিস বা মধ্যমা শিখেছিস তখন সেখানেও দেখেছিলাম যে এলটা কি, এলটা বলেছিলাম যে যে তোরটা সিলেক্টেড হচ্ছে যে শ্রেণীটা যে ক্লাসটা, ওই এল হবে ওই সিলেক্টেড ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণী সীমানা, সীমানা বা বাউন্ডারি বলেছিলাম, সীমা বা লিমিট বলিনি। যদি এটা কন্টিনিউয়াস না থাকে, যদি এটা নিরবিচ্ছিন্ন না থাকে তখন কিন্তু এই, তখন যখন এই অবস্থায় শ্রেণীটাকে জুড়ে আছে বলে, তোদের ভাষায় জুড়ে আছে বলে এটাকে আমি মানে নিম্ন শ্রেণীর সীমানা ঊর্ধ্বশ্রেণীর সীমানা বলছি না। এটা যদি জুড়ে না থাকতো, মানে এটা 18-এর জায়গায় 17 থাকতো আর এটা যদি 18 থাকতো, জুড়ে নেই তাহলে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলতাম নিম্ন শ্রেণীর সীমা, লোয়ার ক্লাস লিমিট, এটাকে বলতাম আপার ক্লাস লিমিট, ঊর্ধ্ব শ্রেণীর সীমা। বাট জুড়ে আছে বলে এটাকে বলছি নিম্ন শ্রেণীর সীমা না, লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি বা ঊর্ধ্ব শ্রেণী সীমানা, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বারবার বলছি কারণ এখানে তোরা ভুল করে ফেলিস। ওয়েল, তো এবার এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে এর পরিসংখ্যা আমার সব থেকে বেশি, তাই তো? পাঁচ নাম্বার যে অঙ্কটি দেখতে পাচ্ছি তাতে 75 এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের পরিসংখ্যা কিন্তু আমার কাছে সব থেকে বেশি, তাই তো? তাহলে এইটা হবে আমার মানে সিলেক্টেড মোড, মানে এই যে আমার মোডটা পাবো সেটা এটা সিলেক্টেড করা হয়েছে এই 18 থেকে 20 শ্রেণীটা। তাহলে লিখতে হবে এক্ষেত্রে সংখ্যা
গুরু শ্রেণী হচ্ছে 18 to 20, দ্যাট ক্লাস যেটা সিলেক্ট করা হয়েছে এটা 18 to 20, কেন যেহেতু আচ্ছা ওটাও লিখে দিয়ে জানিস তাহলে তোদের কাছে ক্লিয়ার থাকবে পরবর্তী সময়, যেহেতু 18 থেকে 20 শ্রেণীটি পরিসংখ্যা সর্বাধিক অ্যাজ দ্য নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস 18 to 20 ইজ ম্যাক্সিমাম দ্যাট ইজ অর্থাৎ 75 দ্যাট ইজ 75, সো দেয়ারফর সংখ্যা গুরু মান সম্বলিত শ্রেণীটি হলো 18 থেকে 20, সংখ্যাগুরু মান সম্বলিত, এই লেখাটা তোদের অনেকের ভুল হয় একটু ভালো করে মাথায় রাখিস কিন্তু, ঠিক আছে, দ্যাট ক্লাস অফ মোড যেটা সেটা কত হবে 18 to 20, এবার দ্যাট ইজ নট ইউর আনসার, তোকে এক্সাক্ট আনসারে আসতে হবে এবং তার জন্য তোকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো ফর্মুলাটা কি, সুতরাং নির্ণয়, আচ্ছা এটা আমি পাশে করি, এরপরে এখানে করছি, হ্যাঁ সুতরাং নির্ণেয় সংখ্যাগুরু মান রিপেয়ার্ড মোড, রিপেয়ার্ড মোড যে ফর্মুলাটা সেটা হচ্ছে এল প্লাস, খুব মন দিয়ে শুনবি, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো, পরে সব বলছি, এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই 2F1 মাইনাস এফ জিরো মাইনাস এফ টু, পরে সব বলছি, ইন্টু এইচ, হে ইজ দ্য ফর্মুলা, ইন্টু এইচ, হে ইজ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে, যেখানে আমি এক্সপ্লেন করি ফর্মুলাটা ভালো করে, এল মানে তোর যে শ্রেণীটা সিলেক্টেড হয়েছে এইটা সেইটার লোয়ার ক্লাস বাউন্ডারি মানে 18, রাইট, এফ ওয়ান কোনটা হবে, এই জানবি এইটা তোর এফ ওয়ান, জিরো তার আগেরটা, টু হচ্ছে তার পরেরটা, এটা যদি এফ ওয়ান যেটা তো সিলেক্টেড হয়েছে এটা তোর এফ ওয়ান, জিরো তার আগেরটা, টু তার পরেরটা, জিরো ওয়ান টু এইটা হবে তোর এফ ওয়ান, এখান থেকে শুরু হবে না কিন্তু, এটা হচ্ছে এফ ওয়ান, তার আগেরটা হবে জিরো, তার পরেরটা হচ্ছে টু, বুঝতে পারছি এই যে ফ্রিকোয়েন্সিসগুলো দেওয়া আছে, তাহলে তোকে এইটা হচ্ছে আমার এফ ওয়ান, তাহলে এক্ষেত্রে এল কত, লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণীর সীমানা, যে ক্লাসটা আমার যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী যেটা হয়েছে সেটা 18, সো এটা 18 প্লাস এফ ওয়ান কত হবে 75, এফ জিরো কত হবে তার আগেরটা দ্যাট ইজ 45 বাই 2 × F1 দ্যাট ওয়াজ 75, এফ জিরো দ্যাট ওয়াজ 45 অ্যান্ড এফ টু, এফ টু মানে তার পরেরটা দ্যাট ইজ 38, এফ টু তার পরে দ্যাট ইজ 38 ইন্টু এইচ, এইচ মানে ক্লাস, মানে ক্লাসের যে লেন্থটা, ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্যটা, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে খেয়াল করে দেখ, শ্রেণী দৈর্ঘ্য এখানে প্রত্যেক কটা ক্ষেত্রে 16 থেকে 18, 18 থেকে 20, তাহলে 2 করে 16, 17, 18, 19 প্রত্যেক কটা 2 করে, তাই তো, তাহলে এইচ হচ্ছে এখানে 2, শ্রেণী দৈর্ঘ্যটা 2, 2, 2 করে আছে এখানে প্রত্যেক কটা শ্রেণী দৈর্ঘ্য, এখন এই ক্যালকুলেশনটা তোকে করতে হবে, 18 + 30/150 - 45 অ্যান্ড এটা হচ্ছে তোর 67 × 2, দেন দেখা যাচ্ছে তো ক্যামেরাতে আসছে, তো বুঝতে পারছি না তলাটা লেখাটা আসছে কিনা এখন, তাহলে 18 × এই ক্যালকুলেশনটা করতে হবে 18 + 60/67,
তোকে যেটা বলেছিলাম আগের দিনেও যে এই এলসিএমটা তোরা করবি না, লসাগুটা তোরা করবি না, জাস্ট এইখানে এই পোর্শনটা ক্যালকুলেশনটা করবি, ক্যালকুলেশন করে জাস্ট 18 এর সাথে তুই অ্যাড করে দিবি, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করবি, করে 18 এর সাথে অ্যাড করে দিবি, 0 নিয়ে আসলাম, 089, এটা হচ্ছে 18 + 0.89, 0.89টাকে আমি বলতে পারি 18 + 0.9, বলতে পারি না, পরের ঘরটা তো 9, দ্যাট ইজ মোর দ্যান 5 আর মোর দ্যান 5 হলে তো একটা আমি এখানে একটা ঘর বাড়াতে হয়, তাহলে এটা হয়ে গেল তোর 18.09 ইজ দ্য আনসার, ঠিক আছে? সো ইয়ে ইজ দ্য ফর্মুলা, আমি আবারও একবার মনে করি তোদেরকে, তোকে প্রথমে কী করতে হবে, এইখান থেকে পরিসংখ্যাগুলো কোনো ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না, জাস্ট তুই দেখবি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখ যে এখানে মধ্যে কোনটার কোন পরিসংখ্যা সব দিকে বেশি, দেখলাম 75 কার কোন শ্রেণী পরিসংখ্যা, দ্যাট ইজ 18 থেকে 20, তাহলে দ্যাট 18 to 20 উইল বি ইয়র সিলেক্টেড ক্লাস, যেটা তোকে সিলেক্ট করতে হবে, সেই লেখাটা এখানে লিখেছি, বাস। এবার ফর্মুলাটা হচ্ছে যেই ক্লাসটা সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে তোর F1, তার আগেরটা F0, তার পরেরটা হচ্ছে F2, মনে থাকবে F1 F0 F2, এই হচ্ছে ঘটক, ব্যাস আর কিচ্ছু না, ওকে? তো তোরা এখন প্রথমে পাঁচেরটা করে ফেল, পাঁচেরটা করে তোরা 6 এবং 7 করবি, 6 এবং 7 করে তোরা মোটামুটি 20 মিনিট পরে বা 25 মিনিট পরে ফের, কিন্তু অবশ্যই কমেন্ট ডাউন করবি কার কার হয়েছে কার কার হয়নি সেটাও লিখবি, আর যদি পসিবল হয় নাম ডেফিনেটলি লিখবি, যদি পসিবল হয় তাহলে পাশে আনসারটাও লিখে নিবি, ঠিক আছে? চল এই অঙ্কটা ঢুকে নাও। ওয়েল, তোর এবার 8-এর অঙ্কটা দেখ, এই যে 8-এর অঙ্কটা দেওয়া আছে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, দেখ এই শ্রেণীগুলো কিন্তু যুক্ত হয়ে নেই, তাই না? খেয়াল কর, কারণ দেখ 54 তো 55, 64 তো 65, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস অবস্থায় দেওয়া নেই বা এটা নিরবিচ্ছিন্ন নেই, তাই প্রথমেই যেটাই শিখিয়েছিলাম তোকে, প্রথমেই যেটা করতে হবে সেটাকে নিরবিচ্ছিন্ন করে নিতে হবে বা তোকে কন্টিনিউয়াস করে নিতে হবে। কী করে করতে হবে? এখানে 54 টু 55 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তো এই 1/2 দ্যাট ইজ 0.5, তাই নিম্ন শ্রেণীর সীমা থেকে 0.5 মাইনাস কর, ঊর্ধ্ব শ্রেণীর সীমা থেকে 0.5 অ্যাড কর, লোয়ার ক্লাস লিমিট থেকে 0.5 মাইনাস কর, আপার ক্লাস লিমিট থেকে 0.5 অ্যাড কর। 45 থেকে 0.5 মাইনাস করলে কত হয়? 44.5, অ্যান্ড 54 এর সঙ্গে 0.5 অ্যাড করলে কত হয়? 54.5। এই কাজটা তোকে প্রথমেই করে নিতে হবে, তারপরে তুই পেয়ে যাবি এই অঙ্কটা, ঠিক আছে? আমি করে রেখেছি যাতে সময়টা বাঁচানো যায় আমাদের। তো দেখ 45 টু 55 জায়গার অভাবের জন্য একটু ছোটো খোটো লিখতে হয়েছে আমাকে, ওহ এটা ভুল, 45 টু 55, 54 টু 64.5, এরকম করে প্রথমে সাজিয়ে নিতে হয়েছে, তোরা একটু কষ্ট করে দেখে নিস, ঠিক আছে? তো এখানে দেখতে দেখতে দেখলাম এই পুরো পরিসংখ্যাটার মধ্যে 32 পরিসংখ্যাটা বা ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তাই আমার যেটা সিলেক্টেড ক্লাস হবে এইটা, মানে আমার সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী হবে এইটা, যেটাকে ক্লাস অফ মোড বা মোডাল ক্লাস বলা হয়, মোডাল ক্লাস। তো তোরা এই মোডাল ক্লাস হচ্ছে আমার এইটা, 74.5 থেকে 84.5, ঠিক আছে? তো দেখ লিখেছি যেহেতু 74.5 টু 84.5 শ্রেণীটির পরিসংখ্যা সর্বাধিক, দ্যাট ইজ 32, সুতরাং সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি হবে 74.5 টু 84.5, অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস 74.5 টু 84.5 ইজ ম্যাক্সিমাম, সো দ্য মোডাল ক্লাস অর ক্লাস অফ মোড, মোডাল ক্লাসটা বেশি প্রচলিত আর কি, মোডাল ক্লাসটি হবে 74.5 টু 84.5, এইটা হলো আমার সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। ওয়েল, এবার এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা চলে যায় এল, তাহলে দেখ 74.5 লিখেছি, F1, আমি বলেছিলাম এটা হবে সিলেক্টেড ক্লাসটা হবে F1, তার আগেরটা হচ্ছে F0, তার পরেরটা হচ্ছে F2, আমার এই হাতের এই ভঙ্গিটা তোরা একটু ফলো কর ভালো করে, তাহলে তোদেরও মনে থাকবে এটা F1, তার আগেরটা হচ্ছে F0, তার পরেরটা হচ্ছে F2, মনে থাকবে এটা। সো F1 হচ্ছে 32, F0 19, 2 × F1, তার 2 × 32 - 19, অ্যান্ড F2 এই দেখ 12, দেখতে পাচ্ছিস 12, তো 12 × 10 হচ্ছে ক্লাস লেন্থ, এখান থেকে দেখ 44.5 থেকে 54.5। এইবার আমি আরও একবার তোদের কনফিউশনটা দূর করি, তোরা ভাবিস যে কী যখন জুড়ে গেছে ক্লাসটাগুলো, যখন জুড়ে গেছে মানে নিরবিচ্ছিন্ন করে নিয়েছি বা কন্টিনিউয়াস করে নিয়েছি, তখন দেখ 44.5, 45.5, 46, 47, 48, 49,
50, 51, 52, 53.5 অবধি কাউন্ট করছি। 54.5 কেন কাউন্ট করলাম না, কারণ এটা তখন এখানে কাউন্টেড হবে এই ঘরেতে, তাহলে 53.5 অবধি কাউন্ট করে থেমে গেলাম। বা তোরা ছোটোবেলাকার প্র্যাকটিসটা মনে কর, তুই এই ঘরটা খেয়াল খেয়াল কর, আমরা 44.5 তার পরের ঘরতে কাউন্ট করছি, 54.5 তার পরের ঘরটা কাউন্ট করছি, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64.5। মানে এই দেখ, মানে একটা ঘর ছেড়ে কাউন্ট করতাম, যদিও এর ক্ষেত্রে কিন্তু এই যে একটা ঘর ছেড়ে ছোটোবেলায় যে কাউন্ট করার অভ্যেসটা করেছিলাম, এক্ষেত্রে যেহেতু আমরা নিয়ম একটা জানি, কী নিয়ম জানি জানিস, মনে কর যদি 64.5 একটা ডেটা এসছে, এটা মনে কর এই 64.5 মনে কর এই ছাত্রদের উচ্চতার কথা বলা হচ্ছে, এখন এটি ছেলেকে পেলাম যে ছেলেটার উচ্চতা 64.5, এই যে 64.5 এটাতেও আছে, 64.5 এটাতেও আছে, তাহলে সেই ছেলেটিকে আমি এইখানেও রাখবো এখানেও রাখবো না। এই যে আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে ধর্ম, সেই অনুযায়ী বলা হয় 64.5 সেই ছেলেটিকে আপার ক্লাসে রাখতে হবে, এইটা ক্লাস এটাও ক্লাস, পরবর্তী ক্লাসটাকে আপার ক্লাস বলা হয়, এটা ক্লাস এটা ক্লাস, এই ক্লাসটা আপার ক্লাস, এটা ক্লাস এটা ক্লাস, এই ক্লাসটা আপার ক্লাস, তাহলে পরবর্তী ক্লাস, তাহলে এখানেও 64.5 আছে, এখানেও 64.5 আছে, বাট আমার আপার ক্লাস হচ্ছে এইটা, তাই আমার 64.5 যুক্ত কোনো রাশি যদি পেয়ে থাকি বা 64.5 উচ্চতার কোনো ছেলেকে যদি পেয়ে থাকি, তাকে কিন্তু এখানে নয়, আমাকে তাকে এই ঘরে কাউন্ট করতে হবে, তখন 19টা হয়ে যাবে 20। সেই কারণে অভ্যাসটা আমি এইভাবে করাচ্ছি 44.5, তাই 44 মানে লোয়ার ক্লাস বাউন্ডারি থেকেই কাউন্ট করা শুরু কর, একটা আগে অবধি গিয়ে থেমে যাবি। দেখ আমি একদম ভালো করে চেক কর, 44.5 থেকে 54.5 আছে, 44.5 কাউন্ট করলাম এটা, হ্যাঁ, তারপরে এবার 50, 44, 45, 46, 47, 48, 49, 50, এই কাউন্ট করে করে আমি 50, 51, 52, 53.5 এখানে গিয়ে থামলাম, 53.5, 54.5টা কাউন্ট করলাম না, কেন করলাম না, কারণ এই ঘরে সেটা কাউন্টেড হবে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে 10, এইভাবে 10 কাউন্ট করা হয়। আর যদি তুই এখান থেকেও কাউন্ট করিস, তুই যদি এই ঘরটা কাউন্ট করিস, যেহেতু এইটার ক্ষেত্রে দেখ কমনটা নেই, মানে এখানে যেমন কমন থাকছে, এই যে যেটা এই মাথাটা উদাহরণ দিয়ে বোঝালাম, 64.5 দিয়ে উদাহরণ দিয়ে বোঝালাম, এখানে সে কমনটা নেই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, সেক্ষেত্রে দেখ 45 থেকে 54 কাউন্ট কর, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, এক্ষেত্রে 54টাও নিলাম, কেন নিলাম, কারণ একে তো এখানে নিতেই হবে, নয়তো বসাবো কোথায়, 54 কি এই ঘরে আছে, নেই তো, তাহলে এই ঘরেই আমাকে বসাতে হবে, সেই কারণে 54টা কাউন্ট করলাম। তাহলে যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তখন মানে লোয়ার ক্লাস লিমিট আপার ক্লাস লিমিট দুটোকেই কাউন্ট করতে হয়, যখন নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস থাকবে তখন আপার ক্লাস বাউন্ডারিটাকে কাউন্টি মানে কাউন্টের মধ্যে রাখবি না, কারণ সেটা পরেরটা চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, তোদের এখানে অনেকে কনফিউশন থাকে, তোর আগের ক্লাসেও দু একজন আটকে গেছিলিস, তো দেরি হচ্ছিলো, আমি জিজ্ঞাসা করলাম যখন এত দেরি হচ্ছে কেন, তখন শুনলাম যে তোরা শ্রেণীটা কাউন্ট করে বার করতে কনফিউশন তৈরি হচ্ছে, ক্লাস 9 বিষয়বস্তু ছিল এটা, তবু এখন একবার এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। 8 অঙ্কটা তুলে নে, এরপরে একটা বক্তব্য আছে, তোলার পরে অবশ্যই ভিডিওটা শোন। বই থেকে তোদের দুটো অঙ্ক বলার আছে খুব ভালো করে, আমার এই যে প্রয়োগ 35 দেখতে পাচ্ছি তোদের এক্সাম্পলে, 35 দেখবি এখানে যে 10, 20, 30 আগের দিন তোরা মনে করতে পারছিস, সেটা কিন্তু ক্রমযৌগিক, এই যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে এটা কিন্তু নর্মাল পরিসংখ্যা নয়, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তাই তো? তো আমি কি বলেছিলাম, 10 প্রথমে রাখলাম, তারপর 20টা কি করেছিলাম, 10 থেকে 20, দেখ 10 থেকে 20 করেছে, দেখতে পাচ্ছিস তোর, আশা করি 10 থেকে 20 করেছে, তো 10 থেকে 20 করে পরিসংখ্যাটা কি করে বার করছি, এগুলো তো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, প্রথমে একটা 4 লাগলাম, তারপর দেখ 16-4, আগের দিন ব্রেকআপ দেখিয়েছিলাম, 16-4=12, তারপরে দেখ 20 থেকে 30 এই ঘরটা রাখছি, 40-16 করে পরিসংখ্যা পাবো, 40-16 করে পরিসংখ্যা পেয়েছি, 24, 40 এটাকে আমি 30-40 বলবো, 30-40 বলবো, আর এর পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি কোন দিকে, এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ইটস নট দ্যাট ফ্রিকোয়েন্সি অর পরিসংখ্যা, এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, 76-40 মানে সেই ঘরটা মাইনাস তার আগের ঘরটার পরিসংখ্যা মাইনাস করলে পাবো অ্যাকচুয়াল পরিসংখ্যা, 76-40=36, তো আলটিমেটলি পরিসংখ্যাগুলো পেয়ে গেছি, পরিসংখ্যাগুলোর মধ্যে দেখলাম 36টা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার আছে, তাহলে 36টা কার কোন শ্রেণী, 30-40, তাহলে মোডাল ক্লাস বা সংখ্যাগুরু মান
সম্বলিত শ্রেণীতে হবে 32-40। এবার ঠিক আগের অঙ্কের মতো যেভাবে করতে হয় সেভাবে করবি। এই অঙ্কটা তোরা এক্ষুনি নিজেরা সলভ করবি, প্লিজ অনেস্টলি এটাকে না দেখে সলভ করিস। এটা আমি আশা রাখলাম তোরা না দেখেই সলভ করবি, করে পুরো লিস্ট রেডি করবি, করে আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট ডাউন কর যে তোরা পেরেছিস কি পারিস নি, এবং অবশ্যই ছবি তুলে রাখ আমার, যারা আমার হোয়াটসঅ্যাপে আছিস তারা আমাকে হোয়াটসঅ্যাপে তে জানাচ্ছিস। আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, মন দিয়ে শোন। এই যে প্রয়োগ 34, তোরা এই প্রয়োগ 34টাতে একটা নিজের মনের মতো করে স্টার দিয়ে রাখ, ঠিক আছে? কেন, এই প্রয়োগ 34টা যদি ধর আজ থেকে কিছুদিন পরে তোর যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয়, তোরা তো আমার চ্যানেল খুলে ভিডিওটা খুলে দেখে নিতেই পারবি। সেই কারণে আমি ইচ্ছা করে এই অঙ্কগুলো আমার ইউটিউবে করালাম, আমি মানে আমার অনলাইন ক্লাসে ইউটিউবের মাধ্যমে করালাম। বাট যদি কখনো তোর সময় নেই বা তাড়াহুড়ো আছে, তখন তোরা যদি কোনো কনফিউশন থাকে, এই অঙ্কটার ক্ষেত্রে এই ডেটাটা দেওয়া আছে, দিয়ে তিনটে তথ্যই বার করতে বলছে। যৌগিক গড় বার করতে বলছে, মিন, মধ্যমা বা মিডিয়ান, সংখ্যাগুরু মান বা মোড, মিন মিডিয়াম মোড, এই একই তথ্যের তিনটে অঙ্কই করে দেওয়া আছে এখানে, ঠিক আছে? যদি কখনো কনফিউশন তৈরি হয় তোরা এইটাকে ফলো করলে তোদের তৈরি হয়ে যাবে, ওকে? আচ্ছা এইটা তো তোরা ছবি তুলে পাঠাচ্ছিস, তারপরে যেটা করবি সেটা হচ্ছে এই যে দশের অঙ্ক শর্ট কোয়েশ্চেন যদিও আছে, তোরা এইখানেতে এই দশের পাঁচের যে অঙ্কটা এটাকে তোরা, ওরা তো সংখ্যাগুরু মান শ্রেণীটা লিখতে বলেছে, শুধু শ্রেণী মানে এত অবধি আনসার করতে বলেছে, বাট তুই মানে শ্রেণী তোকে কিন্তু আনসার বার করতে বলেনি, তোরা আবার খেটে খেটে 2 নম্বরের অঙ্ক থাকলে যেন বাকি এতটা অংশ খাটতে যাস না, তোকে এইখানে এসে থেমে যেতে হবে, এই ঘরটা এসে থেমে যেতে হবে এই কাজটা করে। তো তোরা এখন যেটা করবি, তোরা যেটা শেখালাম এই মাত্র এই পদ্ধতিটা শিখিয়েছি 10-এর কম 20-এর কম, সেইটাই মেনটেন করা হচ্ছে এইখানেতে, করে 10-এর 5-এর অঙ্কটা তোরা করে আমাকে এক্ষুনি জানা। মানে তোরা হিসেব মতো এখন 2টো অঙ্ক করছিস, একটা এইটা করছিস উদাহরণের অঙ্কটা, একটা 10-এর 5-এর অঙ্কটা করছিস, করে আমাকে জানাবি। টোটাল 20 মিনিটসের মতো সময় দিচ্ছি, ভিডিও পজ কর, করে আমাকে জানা 10-এর 5 করতে পেরেছিস কি পারিস নি। মনে থাকবে এটা, চলো 10-এর 5-এর অঙ্কটা দেখে নে, দেখ 10-এর যারা পারিস নি তারাও দেখ, যারা পেরেছিস তারাও দেখে নে, একটু কথাগুলো কত শুনতে পাবি আর কি। 10-এর 10-এর কম 3 রেখেছি 10-20, দেখ 12-3=9, মানে 12 ছিল -3 করলাম 9, আমি ব্রেকআপটা দিয়ে দিয়েছি, করে দেখলাম ফ্রিকোয়েন্সি 38টা, তাহলে এটাই আমার মডাল ক্লাস বা এটাই হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী 32-40, সেটা এখানে লিখেছি। তোদের শর্ট কোয়েশ্চেনটা আনসার এত অবধি, বাট আমি যেহেতু বাকি অংশটা বলেছিলাম, এবার দেখ অ্যাজ পার দ্য ফর্মুলা, এল হচ্ছে 30 F1 30 F0 15 আর F2 হচ্ছে 18, ক্যালকুলেশন করেছি এটা হচ্ছে 5.55 অ্যাপ্রক্স ভ্যালু, একটা পরের ঘর পরের ঘরটা কত 5 আছে, এই ঘরটা কত আছে 5, তাহলে 5 মানে কি 5 বা 5-এর বেশি হলে কি করতে হয়, এই 5টাকে একটা বাড়িয়ে নিতে হবে, তাহলে 5.56 দেখতে পাচ্ছিস এই 5টা কি করেছে, আমি 2টো ঘর দেখেছি সরি, এইখানটা এই ঘরটা দেখেছি দেখ কত 5 আছে, তাহলে এই 5.55-এর জায়গায় 5.56 করেছে, ওকে? তাহলে 30+5.56 দ্যাট ইজ 35.56, ওকে? তো এই হচ্ছে ঘটনা, তোরা ভালো করে চেক কর, একটু ভালো করে পুরো অঙ্কগুলো দেখে নে, ফর্মুলাগুলো মাথায় রাখ। বারবার বলি, যদি তুই ফর্মুলা তোকে বারবার করে দেখে দেখে লিখতে হয় তাহলে কিন্তু তুই অঙ্কটা করে উঠতে পারবি না এবং পরীক্ষাগুলো তোর ভুলই হবে, তাই ফর্মুলাটা মেমোরাইজ করে নে, প্রথমে খাতা বেশ কয়েকবার লিখে নে, তোর প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে যতবার যেন ফর্মুলা লিখবি খেয়াল রাখবি তোকে যেন দেখতে না হয়, প্র্যাকটিসটা তবেই প্রপার ওয়েতে হবে, ওকে? চলো পরের দিনে শর্ট কোয়েশ্চেন একটা করাবো আমি, হোপফুলি তোরা বুঝতে পেরেছিস, আশা করি কোনো প্রবলেম হয়নি। যদি ভালো লাগে একটা লাইক দিস দয়া করে, আর শেয়ার করিস বন্ধুদের সাথে যদি কারো কোনো কাজে আসে। চলো টাটা।